প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। এবং তিনি যেহেতু নারীরা আমার মা, আমারই বোন, আমারই কন্যা, সুতরাং নারীদেরকে পৃথকভাবে বাবা কোনো আজকের আর সুযোগ নেই। সেই জন্য এখানে যদি 600 কেনে 50টা বা 100 যেটা ভালো মনে করে মানে বলছি, সেটা যেন নারীদের জন্য রাখে এবং যে ব্যবস্থা করবেন সেটা যেন বাস্তবায়ন করে, টাইমটা যেন জানে, সকলে যেন সচেতন হয় এবং বিআরটিসি বাস্তব হলে এই সংশোধন করতে হচ্ছে। মাননীয় স্পিকার, সবাই এখানে আইন প্রণেতা সকলেই জানেন, তারপরে বসেছে যে এটা কিভাবে প্রেসে সম্পৃক্ত আছেন, এটা সবার উৎসব। একটি আইন পাশ হয়েছে সংসদে, সেটা আমরা মনে করছি যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ এখানে বলা হচ্ছে আমরা সেই জন্যে সম্মতি প্রদান না করার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি। অশালীন এবং বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়টি আমাদের সাথে যেই খসড়া শেয়ার করা হয়েছে সেই খসড়ায় কখনো ছিল না। এনজিওরা কেন অর্থ আনবে? শুধু সরকারও আনে, ব্যবসায়ীরা আনে, সাধারণ নাগরিক আনে, যে বৃত্তি পায়, স্কলারশিপ পায় সেও আনে। তাহলে যদি তারা সকলেই এই আইনের আওতাভুক্ত হতে হবে, তাহলে সেই সামর্থ্য কি আমাদের এনজিও ফেসবুকের আছে? অনেকদেরকে জিজ্ঞেস করেছি, এরপরে আর মিটিং হয়নি, মানে আমাদের মিটিংয়ের পরেই শেষ হয়েছে।